يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق যাবতীয় হামদ ও সানা যাবতীয় প্রশংসা ও আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বর্ষ পরিক্রমায় এক বছর পরে আবারও এমনি একটি জুমার দিনে সারা দেশের বিভিন্ন ভাই একত্রিত হওয়ার সুযোগ লাভ করেছেন যে আল্লাহ পাকের মেহরবানিতে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সে আল্লাহর জন্য প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ কে জানে আগামী বছরে এই জুমার দিনে আবার আমরা সকলেই এখানে বসতে পারবো কি না এর মধ্যে নিঃসন্দেহে কেউ না কেউ দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবেন ধরে নিতে হবে এটাই হয়তোবা আমাদের জীবনের এইখানে বসে সর্বশেষ জুমাও তো আমাদের কারো ভাগ্যে হয়ে তো যেতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে এমনিভাবে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করুন যাবতীয় দরুদ ও সালাত শেষ নবীর উপরে যিনি আমাদেরকে ইমানি মহাব্বত সৃষ্টির এই সুন্দর প্ল্যাটফর্ম দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সে শেষ নবী মহানবী মহাবিপ্লবের মহানায়ক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত আল্লাহ রসুল পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ওহির বিধান প্রচারক হিসাবে নয় ওহির বিধানকে বাস্তবায়নকারী হিসাবে আর এই বাস্তবায়নশীলতার নিজের জীবনে প্রথমে যদি তার জীবনটা ওহির আলোকে গড়ে না উঠত তাহলে দুনিয়ার মানুষ তাকে অনুসরণ করত না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জনৈক সাহাবি জিজ্ঞেস করছেন আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল তিনি বলছেন তুমি কি কোরআন পড়ে দেখোনি কোরআন কি আল্লাহ নিজেই সাক্ষ্য দেয়নি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে দৃঢ় আছো এই কথাটুকু বলার জন্য আল্লাহ পাক কিভাবে বাক্য ব্যবহার করেছেন নুন ওয়াল কলামে ওয়ামা ইয়াসতুরুন আমি কসম খাচ্ছি শপথ করছি কলমের এবং কলম যা লেখে তার কলম তো একটা জিনিস আর লেখনি তো হাজার হাজার শব্দ এবং বর্ণ তাই না কি জেলখানে আপনারা আমাকে রাখলেন 3.5 বছর তার মধ্যে 2.5 বছর তো বগুড়া জেলখানাতেই সময় কাটানোর জন্য বলেন আর যেটাই বলুন প্রায় 5000 পৃষ্ঠার মতো কাছাকাছি লিখলাম অথচ কলম তো একটা তাই না নুন অল কলমে কসম হচ্ছে কলমের অমা ইয়াসতুনা যা কলমে লেখে বিগত জীবনে ছাত্র জীবন থেকে শিক্ষকতা জীবন পর্যন্ত সাংগঠনিক জীবন পর্যন্ত যত লেখা অন্তত কি একটা কলমে আমার দ্বারা লেখা হয়েছে এই কত লাখ পৃষ্ঠা হবে আল্লাহ জানে এই সবগুলো আদম থেকে শুরু করে এই পর্যন্ত যদি ধরেন আপনারা আগামী দিনে যদি ধরেন এই সমস্ত লেখনীর কসম কি আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মোহাম্মদ তুমি মহান চরিত্রে বিভূষিত হয়ে আছো সুবহানাল্লাহ
কি সাংঘাতিক কথা, এত দারুণ কোন কসম হতে পারে নাকি? দুনিয়ার মানুষ রসুলের প্রশংসা যত লেখনী ব্যয় করেছে, সমস্ত লেখনীকে আল্লাপাক একত্রিত করে শপথ গ্রহণ করছেন। একটা মশলা মধ্যে রাখবেন সবসময়, স্রষ্টা সবসময় সৃষ্টির কসম খেতে পারে, আর সৃষ্টি সবসময় স্রষ্টার কসম খাবে, স্রষ্টা কখনো নিজের কসম খায় না। স্রষ্টার উপরে কিছু আছে নাই তো, উনি কার কসম খাবেন? হতভাগা বেদাতেরাই, আপনি একটু কান পাতলে আজকে ফজরও শুনতে পেতেন, আজানের আগে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাব্বুল আলামিন, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল উপরে সালাম তো দিয়ে দিল, সালাম শেষ করে দিয়ে আল্লাহকে সালাম দিচ্ছে, ওসব আল্লাহ নিজেই সালাম, তাকে কে সালাম দিবে? মিশকাত শরীফ পড়ুন, 909 নম্বর হাদিস মুত্তাফাক আলাইহ, যেটা দরুদ ইব্রাহিম আমরা বলি, দরুদ ইবনে মাসউদ অর্থাৎ আত্মাহাত যেটা আমরা পড়ি, এই হাদিসটা যেখানে বর্ণিত হয়েছে সেখানেই বলা হয়েছে লা তাকুলু আলাল্লাহি সালাম, তোমরা আল্লাহকে সালাম দিও না। এরা মিশকাতটুকু পড়ে না, সব বড় মৌলানা হয়ে গেছে, কি করবো বলেন তো, মহা সমস্যা পড়ে গেছে। এরা এখন আল্লাহকেও সালাম দেওয়া শুরু করছে, আল্লাহ নিজেই সারা পৃথিবীতে সালাম বিতরণ করছে, শান্তি বিতরণ করছে, আর এখন আল্লাহকে সালাম দিয়ে বসে আছে। আল্লাহ বলছেন মা আনতা বিনিমাতে রাব্বিকা বিমাজনুন, দুনিয়ার লোক তোমাকে পাগল যতই বলুক, আল্লাহর অনুগ্রহে তুমি পাগল ন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই অবশ্যই তুমি সর্বোত্তম চরিত্রের উপরে টিকে আছো। ফাসা তুবসির ওয়া ইউবসিরুন, সত্তর তুমি দেখবে এবং তোমার শত্রুরাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, কে ফিতনাগ্রস্ত, কে পাগল, কার ঘাড়ে ভূত লেগেছে, তারা সত্তর টের পাবে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহ, তোমার পালনকর্তাই সর্বোত্তমভাবে জানেন কে পথভ্রষ্ট হয়েছে। ওয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি হলেন হেদায়ত প্রাপ্তদের সম্পর্কে সবচাইতে বেশি জ্ঞাত। ফালা তুতিল মুকাজ্জিবিন, খবরদার তুমি কখনোই মিথ্যাবাদীদের আনুগত্য করবে না। কারণ তুমি যদি একটু ঢিল দাও তাহলে ওরা আরো বেশি ঢিল দেবে। ওরা চাচ্ছে তুমি আন্দোলন থেকে পিছিয়ে যাও, ইমানের দাওয়াত থেকে পিছিয়ে যাও। ফাইউদিহেনুন, ওরা তো ওটাই চাইবে, ওরাও তোমার বিরুদ্ধে অপবাদ কমিয়ে দেবে। তুমি যতই ইমানের দাওয়াত থেকে দূরে চলে যাবে, ঢিল দেবে, ততই ওরাও তোমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার বিষয়টাকে ঢিল দেবে। এই কতগুলো আয়াতের মধ্যে অনেকগুলো বিষয় শিক্ষণীয় আছে। প্রথম কথা হলো এই, ইসলামী আন্দোলনের যারা দায়ী হবেন তাদেরকে সর্বাগ্রে চরিত্রবান হতে হবে। বক্তা হওয়া সহজ, চরিত্রবান হওয়াটা কঠিন, তাই না? লিমা তাকুলুনা মা লা তাফালুন, কাবারা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, আল্লাহ বলেন কেন তুমি সে কথা বলো যা তুমি করো না। সবচেয়ে আল্লাহর সবচেয়ে বড় ক্রোধ সঞ্চারকারী বিষয় হচ্ছে তুমি যা করো না তাই তুমি বলো। আর এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক কসম খেয়ে বলছেন মানুষ যাই বলুক তুমি সর্বোত্তম চরিত্রের উপরে টিকে আছো। দুর্ভাগ্য পাশ্চাত্য জ্ঞানী মনীষীদের, তাদের লেখা তফসির, তাদের লেখা বই পুস্তক পড়লে আপনার ঘৃণা হবে। সৌভাগ্য যে আপনারা অনেকে ইংরেজি পড়তে পারেন না, এদিকে বেঁচে গেছেন, ইংরেজি শিখে আমরা বিপদে পড়ে গেছি। এমন এমন ভাষা তারা প্রয়োগ করেছে যেগুলো বরদাস্ত করা যায় না। এমনকি মুসলিম নামধারী মিশরীয় অত্যন্ত নাম করা একজন পণ্ডিত ব্যক্তি যার লেখনী আমরা বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে থাকি, এমন নোংরা ভাষায় আল্লাহ নবীকে হামলা করেছে, কোন ঔপন্যাসিক পর্যন্ত কল্পনায় অত নোংরা কথা লিখতে পারে না। এখনো চলছে সে খেলা,
আর এই লোকটির সাহিত্য মিশর গভর্নমেন্ট সর্বোচ্চ সাহিত্য হিসেবে খেতাব দিয়েছে, তাকে পুরস্কার দিয়েছে। কারণ মিশর যাদের দ্বারা প্রভাবিত তাদের পক্ষে লেখনী হয়েছে, রসুলকে গালি দিতে পারে তাই সবচেয়ে বড় ক্রেডিট। দসলিমা নাসরিনকে কিছু লোকের কাছে বড় ক্রেডিট পায় নাই? যদি দিনদার পরেশগার মানুষরা তার বিরুদ্ধে যদি উত্তাল তরঙ্গের মতো ঢাকা ঝাঁপিয়ে না পড়ত, সম্মিলিত সংগ্রাম পরিষদের আহ্বানে যদি 20 লক্ষাধিক মানুষ মানিক অভিনীতে মিছিল না করতো, মিটিং না করত, তাহলে তৎকালীন সরকারও তাকে এদেশে অত্যন্ত সসম্মানে নিয়ে আসত। আমার পার্শ্ববর্তী সরকার কলকাতার সল্ট লেকে তার জন্য বাড়িঘর করে দিয়েছে, ডেনমার্ক সরকার তাকে সেদেশে নাগরিকত্ব দিয়ে দিয়েছে, সারা বিশ্ব তাকে সম্মান করছে, আমাদের সরকারও তাকে সম্মান করতে যাচ্ছিল, কিন্তু আপনাদের মতো কিছু টুপি জাড়ালে ভয় পারল না। আমার রসুলকে গালি দিচ্ছে, এরপরও সেটা বরদাস্ত করা হচ্ছে। যে দেশে মানুষ দর্শনে জুলুস করে তারাই সেটা মেনে নিচ্ছে। সারা পৃথিবীতে এই খেলাই চলছে, এমনকি রসুলের নামে ব্যঙ্গচিত্র পর্যন্ত করা হচ্ছে। আমাদের মুসলিম গভর্নমেন্টগুলো চুপচাপ বসে আছে, ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে যে যা খুশি করতে পারে। আল্লাহ বহু আগেই বলে দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, মুসলমান নামধারীরাও রসুলের আদর্শ তো মানছেনই না, বরং রসুলকে ব্যক্তিচরিত্র নিয়েও তার হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন। অনেকগুলো কথা সেখানে আছে। আমাদের যেহেতু কোরআন সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এখানে আমাদের যদি মুসলিম বলে দাবি করি, আমাদের এই বিষয়ে সামান্যতম কোনো সন্দেহ যদি উকি ঝুঁকি মারে আপনার অন্তরের কোনায়, ওটাকে ঝাঁটিয়ে ফেলে দেবেন। আল্লাহ রসুলের চরিত্রে কলঙ্ক লেপন করার জন্য মুসলিম নামধারী একদল সাহিত্যিক এবং বক্তা তারা সবসময় প্রস্তুত হয়ে আছে। এরপরে বলা হচ্ছে ফাসা তুবসিরুন, সত্তর তুমি দেখবে তারাও দেখবে, আইয়ে কিমল মাফতুন, কারা ফেতনাগ্রস্ত, কাদের ঘাড়ে ভূত লেগেছে দেখবে সত্তরে। ইন্না রাব্বাকা হুয়া আ'লাম বিমান দাল্লান সাবিলি, তোমার প্রভু জানেন তোমাদের মধ্যে কে সত্যিকারের পথভ্রষ্ট, কে পথপ্রাপ্ত। যারা আহলে হাদিস আন্দোলনের কর্মী এবং অন্যান্য ইসলামী আন্দোলনের কর্মী, এই দুটি তাদেরকে খেয়াল রাখতে হবে। ইসলামী আন্দোলনের কর্মী এবং আহলে আন্দোলনের কর্মীর মধ্যে একটু পার্থক্য থাকবে, তাদের কাছে সবই ঠিক, এটাও ঠিক, ওটাও ঠিক, ফুরুয়াতে কোনো সমস্যা নাই ইত্যাদি অনেক কথা তারা বলবেন, কিন্তু আমাদের এখানে একটু পার্থক্য আছে। এই আমরা যেটাকে সহিহ হাদিসে পাই, যদি সেটা সুন্নত হয়, সাধারণ মুস্তাহাবজারও একটা ছোট্টখাটো সুন্নত যদি হয়, আমরা সেটাকে ভক্তি ভরে বুকে রাখার চেষ্টা করি। আপনারা অপরাধ বলেন যাই বলুন, নবীর সাহাবিদের জীবনে দিয়ে একবার তাকিয়ে দেখুন। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হচ্ছে, কুফফারে কুরাইশের পক্ষ থেকে এসেছেন সোহেল প্রতিনিধি হিসাবে, তার ভাতিজা মুগিরা বিন শোবা আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়েছেন সাহাবি হিসাবে। আল্লাহ রসুল উজু করছেন, কুলি ফেলছেন, সাহাবিরা পানি মাটিতে পড়তে দিচ্ছে না, সবাই নিয়ে নিচ্ছে, এমনকি থুতু ফেলছেন সেটাও নিয়ে নিচ্ছে। তার প্রতিটি নকল হারকতের দিকে প্রত্যেকটা সাহাবি খেয়াল করছেন। এই বিষয়টি সোহেলের দৃষ্টিগোচর হলো। সোহেল সেখান থেকে ফিরে গিয়ে বলছে কুরাইশ নেতাদের কাছে যে আমি বড় বড় রাজ দরবারে তোমাদের প্রতিনিধি হিসাবে গিয়েছি, সেখানে তাদের রাজাদেরকে যেভাবে সম্মান করতে দেখেছি, আর মুহাম্মাদের কাছে তার সাথীরা যে সম্মান করেছে, আসমান এবং জমিনের পার্থক্য। তারা তাদের রাজাদের সম্মান করে ভয়ে, আর এখানে কোনো ভয় নেই, কিছুই নেই, মহব্বতে, ভক্তিতে, ভালোবাসায় সাহাবায়ে কেরাম রসুলকে যেভাবে শ্রদ্ধা দেখিয়েছেন, অকল্পনীয়, আমার অনির্বচনীয়, আমার মুখের ভাষাতে বলা সম্ভব নয়। মনে রেখে দিও, হে কুরাইশরা, তোমরা যদি এখনো যদি মুহাম্মাদের সঙ্গে শত্রুতা বজায় রাখো, তোমরাই ধ্বংস হয়ে যাবে, মুহাম্মাদ বিজয়ী হবে। অতএব আমার পরামর্শ, অতি দ্রুত তার সঙ্গে সলহ করো, সন্ধি করো। সোহেলের এই নির্দেশনা পাওয়ার পরেই তখন আবু সুফিয়ান দুর্বল হয়ে গেল। ওরে বাপরে বাপ, সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী কখনো বলতেন না তোমরা এটা করো সেটা করো, তারা নিজের মহব্বতে চলে আসতেন তাকে। আপনি শুনলে খুশি হবেন, একজন ইহুদি ছোট্ট বালক ছেলে, সে আল্লাহর রসুলের উজুর পানি এগিয়ে দিত,
তার জুতাটা এগিয়ে দিত, পায়ে পরিয়ে দিত। একদিন আল্লাহ নবী শুনতে পেলেন ছেলেটি মারা যাচ্ছে, তিনি দৌড়ে তার বাড়িতে চলে গেলেন। ইহুদি বাপ, ইহুদি মা, আল্লাহ রসুল ছেলেটা দিয়ে তাকিয়ে বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে বাচ্চা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেটি বাপের মুখের দিকে তাকাচ্ছে, রসুল আবার বললেন, ছেলেটি আবার বাপের মুখের দিকে তাকাচ্ছে। বাপ বুঝতে পারলো যে ছেলে আমার অনুমতি চাচ্ছে। এবার বাপ বলছেন, আতা আবুল কাসেম, হে বেটা তুমি আবুল কাসেমের আনুগত্য করো। ছেলে সঙ্গে সঙ্গে বলে উঠলো, আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বলে উঠলো। আল্লাহ নবী খুশিতে বাগবাগ হয়ে বললেন, আলহামদুলিল্লাহ আল্লাজি আনজাহু বি মিনাল নার, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যে হচ্ছে আমার ওসিলায় এই বাচ্চাটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। যদি সে কলমা না পড়ে মরে যেত নিশ্চিত জাহান্নামে হয়ে যেত। অথচ এই রসুল তার নিজের চাচাকে কত চেষ্টা করেছেন, চাচাজি সারা জীবন আপনি আমাকে সাহায্য করেছেন, এখন একটু কলমাটা পড়ুন, কলমা পড়ে মরলেই আমি আপনার জন্য আল্লাহকে সাফাস করতে পারবো, সুপারিশ করতে পারবো। চাচাজি কিন্তু কলমা পড়লেন না। চাচা সারা জীবন ভাতিজার জন্য কি লড়াই করেছে আপনারা সবাই খবর রাখেন, অথচ মৃত্যুর সময় তিনি কলমা না পড়ার কারণে তিনি জাহান্নামী হলেন। একদিন সাহাবী জিজ্ঞেস করছেন, হে রসুল চাচা আবু তালেবের অবস্থা কী হবে জাহান্নামে? আল্লাহ নবী বললেন, শুধু আমারই কারণে তিনি জাহান্নামের সবচেয়ে হালকা আজাব প্রাপ্ত ব্যক্তি হবেন। সেটা কেমন? তার পায়ের গিঁট পর্যন্ত আগুনে ডুবানো হবে, ওই আগুনের তাপে তার মাথার ঘিলুগুলো টকবকের ফুটবে। সবচেয়ে হালকা আজাব যদি এইটা হয় তাহলে আমাদের কেমন হবে একবার চিন্তা করুন। আল্লাহ রসুলকে মহব্বত করার জন্য আলাদা কোনো ট্রেনিং লাগে না, সিরফ হৃদয়ের মধ্যে মহব্বত যদি জেগে ওঠে তার মাধ্যমে সে কাজ করে। একদিন মুজার গোত্রে একদল লোক এসেছে, জীর্ণ শীর্ণ চেহারা, কাপড় চোপড় ছিঁড়ে ছুটে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো। আল্লাহ নবী এই দৃশ্য দেখে ক্ষুধার্ত মানুষগুলোর শীর্ণ চেহারার দিকে দেখে অন্তরটা বিগলিত হয়ে গেল, বাড়িতে চলে গেলেন। ভিতরে উম্মাহাতুল মুমিনিনের কাছে কিছু খাদ্য পান কিনা, নবীর সাংসারিক অবস্থা তো আপনারা সবাই জানেন, তাই না? কিছুই পেলেন না। এই মেহমানদেরকে কিছু তিনি পরিবেশন করবেন, কিছুই পেলেন না। দুঃখিত মনে ফিরে এলেন সাহাবা একরামের কাছে, এসে বললেন, বেলাল আজান দাও, তোমার সালাতে টাইম হয়ে গেছে, আজান হয়ে গেল। সাহাবা একরাম মসজিদে সালাত আদায় করতে এলেন। এবার উনি দাঁড়িয়ে তাদেরকে বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাকে খাদ্যে পানিয়ে বরকত দান করেন, তিনি নেকির ওয়াজ করলেন। সঙ্গে সঙ্গে একজন আনসার সাহাবি উঠে গিয়ে সর্বপ্রথম বাড়িতে গিয়ে এক থলে খেজুর নিয়ে আসলো। আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালাহা, যে ব্যক্তি সুন্নতে হাসানা একটা সুন্দর শুভ কাজের সূচনা করলো তার জন্য তার নিজস্ব নেকি তো আছেই, তার দেখা দেখি যত লোক ওই আমল করবে সকলের আমল, সকলের নেকি তার আমল নামে লেখা হবে। এই হাদিস শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যার মতো বাড়িতে চলে গেলেন। কেউ খাবার নিয়ে আসলো, কেউ কাপড় নিয়ে আসলো, একবারে সেখানে কাপড়ের একবার বড় স্তূপ জমে গেল, খাদ্যের স্তূপ জমে গেল। দুঃখিত নবীর চেহারা আনন্দে হাস্যোজ্জ্বল হয়ে উঠল। এই তো মহব্বত। অথচ আল্লাহ বলছেন, ওয়ায়ুসরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মদিনার আনসাররা নিজেদের স্বার্থের উপরে মুহাজিরদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিল, যদিও তাদের নিজেদের মধ্যে ছিল চূড়ান্ত অভাব এবং অনটন। দুঃখের দিনে অভাব অনটনে দান করা যে ফজিলত আছে কোরআন তার বাস্তব সাক্ষী। এই উত্তম চরিত্র ছিল বলেই রসুলকে দেখেই মানুষ ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ নবীর কাছে বহু সাদাকা জমে গেছে। দুইজন লোক এসে বলছে, এ রসুল, এ মোহাম্মদ, তোমার কাছে এত কিছু জমি আছে আমাদের তুমি দেখতে পাও না, আমাদেরকে দুই কি বলে উট ভর্তি খাদ্য দাও। সবাইকে এক উট ভর্তি খাদ্য দেওয়ার নিয়ম আল্লাহ নবীর আগে নিয়ম বলে দিয়েছেন। উনি চাচ্ছে দুই উট ভর্তি
খাদ্য দিতে হবে আল্লাহ নবী একটু চুপ করে আছেন কিছু বলছেন না ওই লোকটা খেপে গিয়ে আল্লাহর রাসূলের গলায় তখন ছিল চাদর মাফলার বান্দা যেমন আমাদের থাকে দেখেন না এমন জোরে হ্যাঁসকা টান দিয়েছে আল্লাহর রাসূলের গলা এখানে ছিলে গেছে রক্ত বেরিয়ে গেছে ওমর ফারুক এই দৃশ্য দেখে এমন ধমক দিয়েছে এই বদমাশ তুই চিনিস না উনি কে আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছেন কিচ্ছু বলছেন না ওমরকে বলে ওমর সবাই এক উট ভর্তি খাওয়ার পেয়ে খাদ্যশস্য পেয়েছে দুই উট ভর্তি খাদ্যশস্য দাও রাসূল বললেন ওমর বলছেন যে অন্যায় করলো আপনাকে অপমান করলো অপদস্থ করলো আপনি তাকে দ্বিগুণ পুরস্কার দিবেন এটা হতে পারে না রাসূল বললেন একটা উট হলো তার পাওনা আর একটা উট দিচ্ছি তোমাকে শিখানোর জন্য যে একটা বেয়াদব বদ্ধুকে আদব শেখানোর জন্য ধমক দেওয়া তার রাস্তা নয় রাস্তা হলো আদর করে বোঝানো যে তুমি রসুলের সঙ্গে বেয়াদবি করেছো এটা করা তোমার ঠিক হয় নাই তুমি কি এটা শেখাতে পারলে না ওমর বললে হে রসুল আমার অপরাধ হয়েছে আমি ক্ষমা করুন আমি বুঝতে পারিনি দেখেন কিভাবে ট্রেনিং হচ্ছে এই আখলাক যদি গড়ে না ওঠে আহলে হাদিস আন্দোলনের কর্মীদের মধ্যে কেউ আহলে হাদিস হবে না রফলেদানের আমিন করার জন্য সাময়িকভাবে আসবে আবার তারা চলে যাবে মনে রাখবেন রফলেদান না করলেও সালাত হয় হাত নিচে বাঁধলেও সালাত হয় এটা সেরেব সুন্নত এটা কোনো ফরজ ওয়াজিব বিষয় নয় রুকু না করলে সালাত বাতিল সেজদা না করলে সালাত বাতিল কিন্তু রফলেদান না করলে সালাত বাতিল হয় না এটা সুন্নত মাত্র আমাদের যত গোনামি হয়েছে রফলেদানের আমিন নিয়ে আসলে এটা ঠিক নয় আকিদার পরিবর্তন হলে মূল যে আকিদা এটাই পরিষ্কার হয়ে যায় যে রসুলের প্রতিটি সুন্নত আমি মানব অটোমেটিক্যালি তখন দেখবেন প্রত্যেকটা ভাই রফলেদান করার জন্য প্রস্তুত হয়ে যাবেন তাকে আর তোষামত করা লাগবে না কারণ রফলেদান আল্লাহ নবীর সুন্নত আমিন সশব্দ বলে আল্লাহ নবীর সুন্নত নবীর সুন্নত এমন লাগে নবীর সাফাত কেমন করে আমি পাবো কি আশা করা যেতে পারে এজন্য কালকে এক ভাইকে বলছিলাম আপনি সালাত আদায় করেন সিয়াম পালন করেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা কিন্তু আপনি দৈনিক সকালে উঠে যখন নিজে ব্লেড দিয়ে দাড়ি চাচেন আল্লাহ নবী কেমন করে আপনার খুশি হয়ে বলবেন হে বান্দা হে আমার উম্মতে মুহাম্মাদী তুমি খুবই ভালো মানুষ ছিলে বটে কিন্তু আমার সুন্নতকে প্রতিদিন সকালে তুমি কাঁচি দিয়ে বা ব্লেড দিয়ে নষ্ট করতে আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব না যদি বলেন আপনি কি বাঁচতে পারবেন না কোশ্চিন কালেও সম্ভব নয় অতএব সুন্নত বলে ঘৃণা করবেন ছোটখাটো বিষয় বলে এড়িয়ে যাবেন এটা হবে না আল্লাহর নবীর প্রতিটি কাজের মধ্যে বরকত আছে মেসাক করে আপনি সালাত আদায় করবেন আপনি বললেন মেসাক না করলে কি যায় আসে এত এখন বিজ্ঞান বলে দিচ্ছে মেসাক করে সালাত আদায়ের মধ্যে দাঁতের যে স্থায়িত্ব এবং সৌন্দর্য নিহিত রয়েছে পৃথিবীর কোনো কিছুতেই সেটা নাই এমনকি তারা একথাও বলছেন ব্রাশ পেস্ট নয় ওই জয়তুন ডালি হলো সর্বোত্তম মেসওয়াক একটা বই বের হয়েছে বাংলা অনুবাদ পড়ে দেখবেন সুন্নত নববী সায়েন্সকে আইনেমে বিজ্ঞানের আলোকে নবীর সুন্না সমূহ সেখানে একটা ঘটনা উল্লেখ আছে লন্ডনের বাংলাদেশে এক যুবক সেখানে পিএইচডি করতে গিয়েছেন ওনার প্রফেসর ইহুদি রমজান মাসে উনি ছুটি চেয়েছেন যে স্যার আমাকে রমজান মাসটা ছুটি দেন আমি মুসলমান আমি সিয়াম পালন করব যেখানে মসজিদ আছে সেখানে তারাবি পড়বো তা আপনার এখানে থাকলে তো তারাই পড়া হবে না তো ইহুদি প্রফেসর বললেন ঠিক আছে বাবা এই নিকটেই একটা জায়গা আছে এখানে ওরা নিয়মিত তারাবি পড়ে তুমি সেখানে পড়ো ও তো খুবই খুশি সেখানে গেলেন নিয়মিত তারা মুসল্লি আজান সালাত সবই হচ্ছে এশা তারাবি সবই হচ্ছে এক মাস তারাই পড়ার পরে ঈদের দিন সকালে বলছে বাবা তুমি তো ঈদ আমাদের সঙ্গে তারাবি পড়লে তো তুমি কি জানো আমরা কিন্তু কেউ মুসলমান নই বলে আস্তাগফির নাউজুবিল্লাহ এতদিন ধরে করলামটা কি বলে আমরা বাবা সবাই ইহুদি তা আপনারা যে সালাত আদায় করলেন তারাই পড়লেন তা কেমনটা হলো বলে জানো এটা আমরা কেন করি আমরা হলাম ইমিটেশনের লোক এখানে ওই আজকাল ধ্যান করা একটা কি বেরিয়েছে না মেডিটেশন এটা হল মেডিটেশন সেন্টার তো আমরা দেখেছি মেলা কিছু আমরা আবিষ্কার করেছি কোনোটাই রোগীদের কোনো উপকার হয় না
এই তোমাদের এই সিয়াম পালন করলে আর তারাবি পড়লে আর সালাত আদায় করলে একটা রোগী এক মাসের মধ্যে সেরে যায়, আর আমরা ওই মেডিটেশন করলে দুই চার পাঁচ মাসও কিছু হয় না। তো সেই জন্য আমরা সালাত আদায় করি এই মেডিটেশনের স্বার্থে, রোগী চিকিৎসার স্বার্থে, আসলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এগুলি করি না। তোমার এক সালাত কবুল হয়েছে ঠিকই আছে, তা আমরা কিন্তু সালাত আদায় করি নাই। দেখা যাচ্ছে যে সালাত সিয়াম পর্যন্ত বাস্তব জীবনে মানব কল্যাণে দারুণ অবদান রাখে, যে জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এটাকে গ্রহণ করছে। আর আমরা মুসলমান সালাত আদায় করা যখন শুরু হয় আমাদের চাইতে এক্সপ্রেস সার্ভিস কেউ দিতে পারে না। চার রেখা সালাত আদায় করতে চারটা মিনিট তো লাগবে, ও তাও লাগে না, কাটাকাট 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 গেল আর উঠলো, গেল উঠলো, বাস একটা প্লে হয়ে গেল। তো এতে কি মেডিটেশন হবে? এই জন্যে তাদিলে আরকান মুসলমান আহলে হাদিসের কাছে তাদিলে আরকান ফরজ, হানাফি ভাইদের কাছে তাদিলে আরকান ফরজ নয়। দূর অতীতের কথা স্মরণে আসে, 1962 সালে যখন ছাত্র ছিলাম, 62 পরে 63 আমরা আলেম ক্লাসে ঢুকলাম, তৎকালীন সময় 4 বছর দাখিল হইতো, হানাফি উস্তাদের কাছে পড়ছি উসুলি ফেকা নুরুল আনোয়ার, প্রথমেই বলা হয়েছে আল খাস তোলাহাতন বায়ান লেকুনিহে বাইনান, খাস কখনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না কারণ সে নিজেই ব্যাখ্যা, দলিল ওর কাউ ওয়াসজুদু রুকু করো সেজদা করো, মাথা ঝুকাও মাথা ঠেকাও, ব্যাস এটি হলো ফরজ। হাদিসে বলা হচ্ছে কুম ফাসল্লে ফাইন্না কালাম তো সল্লে, ওঠো দাঁড়াও সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করো নাই। মোত্তফাকালে বুখারী মুসলিম হাদিস, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আইএমআই মুস্তাহিদিন তারা বলেছেন এই হাদিসের আলোকে তা দিলে আর কেন ফরজ, কারণ আল্লাহ রসুল একদিন একজন ভাইকে তিনবার সালাত আদায় করিয়েছিলেন, শেষে তিনি বলছেন হে রসুল আমি তো ঠিক মতন আদায় করছি, আমার ভুলটা কোথায় আমি বুঝতে পারছি না, আপনি আমাকে দয়া করে শিখিয়ে দেন। আল্লাহ নবী তাকে শিখালেন তুমি ধীরে ধীরে রুকু করো, ধীরে সুস্থে সেজদা করো, অনেকক্ষণ সেখানে থাকো, ধীরে সুস্থে আল্লাহকে স্মরণ করো, তাহলেই তোমার সালাত কবুল হবে। এটাই হলো তা দিলে আর কেন ফরজিয়াতের বড় দলিল। আমি সেখানে উসুল লিখলাম, আইন সূত্র বলে দিলাম, যেহেতু কোরআন বলেছে ওর কাউ রুকু করো, বাস মাথা ঝুঁকেলেই রুকু হয়ে গেল, অনেকক্ষণ যে থাকতে হবে এটা কোন কোরআনে নাই, এটা ধীরে সুস্থে করার বিষয়টি যেহেতু কোরআনে নাই অত ধীরে সুস্থে থাকার বিষয়টি কোনো জরুরি বিষয় নয়। যদি কেউ ধীরে সুস্থে থাকার কথাটি বলে তাহলে এটা জিয়াদাত আলাল কোরআন হবে, কোরআনের উপরে বাড়াবাড়ি হবে, অতএব আমরা এটা করব না। আমরা যারা হানাফি মজার অনুসারী আমরা ধীরে সুস্থে সালাত আদায় করতে বাধ্য নই কারণ এটা কোরআনে নাই। তখন কত ছোট ছিলাম চিন্তা করুন, 1963 সালের দিকে এক পর্যায়ে বলেই ফেলেছিলাম ওস্তাদজিকে, ওস্তাদজি বরিশালে বাড়ি, এই উসুলি ফেকা তো হাদিস কাটা কাঁচি দেখছি, হাদিস কাটবে কি করে সেই বুদ্ধি করার জন্য এই উসুল বাড়িছেন আপনারা? হ্যাঁ বাবা তুমি এত কথা বললে আপনার সে ঠিকই তো, বুখারী মুসলিম হাদিস অগ্রাহ্য করছেন আপনি উসুলে দিয়ে, উসুল বাতিল হবে না হাদিস বাতিল হবে? ওস্তাদজি কথা বলেন নাই, উনি বুঝতে পারছেন ধাক্কাটা কোথায় গেছে। উসুল ম্যানমেড থিওরি, উসুল বানিয়েছি আমরা, কিন্তু হাদিস এসেছে আল্লাহর পক্ষ থেকে তার নবীর মাধ্যমে, ওমা ইয়ান্তুকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী কোনো হাদিস বলতেন না যখন আল্লাহর হুকুম না হতো। অর্থাৎ ধীরে ধীরে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহর হুকুমে তিনি বলেছেন, আর আপনি বলছেন এটা বাতিল, জিয়াদাত আলাল কিতাব, কোথায় পড়লেন আপনি এগুলা? অর্থাৎ এই যে উসুল বানিয়েছেন, যে হুজুররা বানিয়েছে, ওই হুজুররা হাদিস কাটার জন্য এটা বানিয়েছে, ঠিক কবের কথা? এখানে গিয়ে এই কিন্তু একটা বিরাট পার্থক্য হয়ে গেল। আজকে যে পাশ্চাত্য জগৎ সালাতকে সিয়ামকে সম্মান করছে কেন, এই ধীরে সুস্থে সালাত আদায় করার কারণেই কিন্তু তারা এটাকে গ্রহণ করেছে, তাই না? আর এই ধীরে সুস্থে যদি মুসলমান সালাত আদায় করতো তাদের নিজস্ব বহু রোগ সেরে যেত, তাদেরকে ওই মেডিটেশন সেন্টার যাওয়া লাগতো না। এ রাজশাহীতে মাঝে মধ্যে হয়, উরে বাপরে বাপ, সেখানে একেবারে শত শত মানুষ ভর্তি হয়ে যায়, কারণ এখন মানুষ অধিকাংশ মানুষই অসুখী, টাকার কুমির, অন্তরের সব শান্তি বলে কিছুই নাই, টাকা আছে ব্যাংক ভর্তি করা টাকা, টাইলস লাগানো ঘরে বসবাস করে, বাথরুমে গিয়ে পাশরি পড়ে যায় এমন চকচকে জায়গা, কিন্তু অন্তরে শান্তি নাই, ছেলের সঙ্গে বাপের মহব্বত নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর মহব্বত নাই, জামাইয়ের সঙ্গে শ্বশুরের মহব্বত নাই, মহব্বত হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে।
আর এই জন্য এরা কোনো জায়গায় ভয় না পেয়ে ধ্যান করার জন্য ওইখানে যায়। গোবলগঞ্জ কারাগারে ঢুকলাম, সন্ধ্যাবেলা সুবিধার সাহেব বলে যাচ্ছে এই সবাই ধ্যান করো। আমি বলি বাবা এবার কোন দেশে আসলাম? আমি বলি বেটা সব বসো, দর্শক কোরআন শুরু করে দিলাম। সুবিধার ঘুরে আবার আসছে, দেখা যাচ্ছে দর্শক কোরআন হচ্ছে, জানলা দাঁড়িয়ে সব শুনলো। সে সময় বলছে স্যার খুব ভালো এইটি চালান। মানে সুবিধার সাহেব এদিকে আসেন, স্যার আমার তো ঢোকার অনুমতি নেই, এখন সকালে আসবো। আসলে সকালে মানে আপনি জেলারকে নিয়ে আসবেন, জেলার ডেপুটি জেলার সুবিধা নিজের আসছে। মানে এই ধ্যান করার শব্দ তওবা করেন, মুসলমানরা কোনো ধ্যান করে না, এরা তসবিহ করতে যে এরা আল্লাহর জিকির করে, ধ্যান করে না। ধ্যান করে হিন্দুরা, বোম 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 ভোলাগিরি করে, মুসলমানরা কোনো ধ্যান করে না। তো স্যার কী করবো, ব্রিটিশ আমাদের কারাবিধি অনুযায়ী ধ্যান করার বিধান আছে, রাখেন আপনার ব্রিটিশ, ব্রিটিশ পালিয়ে চলে গেছে বহু আগে, এখন ব্রিটিশ আসে নাকি স্বাধীন দেশে? ব্রিটিশ ব্রিটিশ করে চলে গেল, ধ্যানের কেসটা ওখানে খতম হয়ে গেল। এই ধ্যান কিন্তু আমরাই করি, আমরা সালাতের মধ্যে করি। যখন আপনি নিরিবিলি সালাতের মধ্যে থাকেন, আপনি কি আল্লাহকে স্মরণ করেন না? আকিমিস সালাত আলা যিকরি, আমাকে স্মরণ করার জন্যই তোমরা সালাত কায়েম করো, আল্লাহ বলেন নাই? যখনই আপনি কোনো বড় কিছু হওয়ার চেষ্টা করবেন, বড় কিছু করার চেষ্টা করবেন সমাজে, আপনাকে অবশ্যই নিজের চরিত্রকে আগে সংশোধন করতে হবে। এজন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক সবার আগে সবচেয়ে বড় চরিত্রবান বলে ঘোষণা করেছেন, বলেন নাই আমার নবী বড় বাগ্মী, বড় নেতা, বড় কমান্ডার ইন চিফ, বড় সেনাপতি, বড় রাজনীতিবিদ, কিচ্ছু বলেন নাই। একটা কথা বলে দিই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি সর্বোচ্চ চরিত্রের অধিকারী। আজকে মুসলমানের হাতে টাকা দিলে ভয় হয় টাকাটা পাবো কি না, মিথ্যা ভাউচারে দেশ সেরে গেল, সরকার কোটি কোটি টাকা দেয় কোনো কাজ নেই, অত টাকা সব খরচ হয়ে গেল, পুকুর চুরি হচ্ছে, কারা? মুসলমানরা যারা সালাত আদায় করে। অতএব কর্মী ভাইদের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে, যেখানে যতটুকু কাজ করেন আল্লাহর হস্তে আগে নিজের চরিত্র সংশোধন করেন। আল্লাহ রাসূল বলছেন আমি এসেছি পৃথিবীতে তোমাদেরকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করার জন্য, এবং কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভারী হবে মিজানের পাল্লায় মানুষের চরিত্র। যদি সচ্চরিত্র না থাকে, সচ্চরিত্রতা না থাকে, তাহলে ওই দিন আমরা ব্যর্থ হয়ে যাব। সালাত আছে, সিয়াম আছে, টাকা আছে, দান আছে, খয়রাত আছে, সবই আছে, চরিত্রতার নাই, আপনার সচ্চরিত্রতা হারিয়ে গেছে, খুলুকুন হাসান যেটাকে বলা হয় ওটা নাই, তাহলে আপনি কিন্তু সেদিন ব্যর্থ হবেন, আমরাও ব্যর্থ হব। এই বিষয়ে সূরা হুজরাতের মধ্যে একাধিক ক্রমে কয়েকটি আয়াত এসেছে, আল্লাহর এই বাণীগুলো আপনাদের অন্ততপক্ষে আপাতত তর্জমা করে শুনিয়ে দিই, জুমার খুতবা বেশি লম্বা করা যায় না। তো আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুন খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। হে ইমানদারগণ, তোমরা এক দলের উপরে আরেক দলের ব্যাপারে ঠাট্টা করো না, কোনো নারী কোন নারীকে ঠাট্টা করো না, হতে পারে তোমার চাইতে সে উত্তম। বলে তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের সম্পর্কে চগলখড়ি করো না, আজে বাজে কথা বলো না। বলে তানাবাজু বিল আলকাব, বাজে লকব দিয়ে মানুষকে ডেকো না। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, বড় দুর্নামগ্রস্ত নাম হচ্ছে ফাসেকি। ইমান আনার পরে একটা লোক ফাসেক হবে, এর চাইতে খারাপ নাম আর নেই। অতএব পরবর্তী আয়াতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তানিবু কাসীরাম মিনাজ-জান্নে, তোমরা মানুষ সম্পর্কে অহেতুক ধারণা থেকে দূরে থাকো, কারণ ইন্না বাদাজ-জান্নে ইসমুন, কারণ অনেক অনেক ধারণা আছে যেগুলো গুনাহের কারণ হয়। ওয়ালা তাজাসসু, অন্যের চরিত্রের পিছনে ছিদ্রান্বেষণ করো না। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না। সাহাবায়ে কেরাম বলেন হে রসুল, যে একজন লোক চোর হয় তাকে চোর বলা যাবে না? রসুল বলেন না, চোর হলেও তাকে চোর বলা যাবে না। যদি একজন লোক সত্যিকার অর্থ অন্যায় করে থাকে, তাহলে তাকে যদি তুমি সেটা বলো, তাহলে তুমি গীবত করলে তার অগোচরে। আর যদি তুমি সে অন্যায় কাজ না করে থাকে, এরপরে যদি তুমি তাকে সেই নাম করো, এটা তোমার পক্ষে অপবাদ হলো, বহুতান হলো, তোহমত হলো, অত এটা করা যাবে না। আল্লাহ পাক মুসলমানদেরকে চরিত্রবান করার জন্য এই সমস্ত নসিহাতগুলো
সূরা হুজুরাতের মধ্যে নিয়ে আসছেন, যেগুলো সামাজিক বিধিবিধান হিসাবে আমাদের কাছে তিনি পৌঁছে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এর পরবর্তী আয়াতে তিনি এমন এক উদার বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন যে সমস্ত বিশ্বের মানবতাকে আপনাকে ভালোবাসতে হবে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া কাবায়িলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, শুনে দেখো, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও নারীর মাধ্যমে, আদম হাওয়ার মাধ্যমে। ইঙ্গিত বলা হলো সমস্ত দুনিয়ার মানুষ আমার কাছে সেরে বনু আদম, কে মুসলমান কে অমুসলমান এটা আমাকে দেখার বিষয় নয়। সবাইকে আমি আলো দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে, মাটি দিয়ে, আবহাওয়া দিয়ে লালন পালন করে থাকি। আমি রব্বুল আলামিন, আমি হিন্দুর রব, মুসলমানের রব, খ্রিস্টানের রব, সকল মানুষ আমার কাছে সমান। কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। এই আয়াতের ব্যাখ্যা নেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিদায় হজের ভাষণ দিচ্ছেন, তিনি পরপর তিন দিন ভাষণ দিয়েছিলেন। একদিনের ভাষণে তিনি বললেন, লা ফাযলা আলা আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আলা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আলা আসওয়াদা আলা আহমারা ওয়ালা আলা আহমারা আলা আসওয়াদা কুল্লুকুম মিন তুরাব কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ওয়া ফি রাওয়াতিন উখরা ওয়ালা খায়র। মনে রেখে দিও, তোমরা সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। অন্য রাওয়াতে আসছে, তোমরা সবাই বনু আদম, আদমের সৃষ্টি, আর আদম ছিল মাটির সৃষ্টি, মাটির কোনো অহংকার থাকতে পারে না। আল্লাহর ওই কালাম সূরা হুজরাতের ওই আয়াত 13 নম্বর সামনে রাখেন, আর রসুলের জীবনের বিদায়ী ভাষণটা সামনে রাখেন, দুটোকে মিললে কি এক হয়ে যাচ্ছে না? আমাদের নবী ছিলেন সমস্ত বিশ্ব মানবতার নবী, ওমার সাল্লাল্লাহু ইল্লা কাফাতাল্লিন নাস। দেখে গেলেন কোরআন এবং হাদিস সুন্নতে নববী, এটা কাফাতাল্লিন নাস, সকল মানুষের জন্য। যারা কোরআন হাদিসের দাওয়াতে, কোরআন হাদিসের আন্দোলন করে, আহলে হাদিস আন্দোলন, বিশ্ব মানবতার মুক্তি আন্দোলন, এটা শুধুমাত্র গুটি কয়েক রফাদানি মানুষের জন্য আন্দোলন নয়। কোরআন হাদিসের ভিত্তিতে সামগ্রিক জীবন গড়ার শপথ যারা নিয়েছেন, যারা বায়াত গ্রহণ করেছেন, তাদের জন্য এই চক্ষুটাকে সংকীর্ণ করার কোনোই সুযোগ নাই। সকল মানুষের কাছে আপনাকে দাওয়া পৌঁছাতে হবে, হিন্দু হোক, মুসলমান হোক, তকলিদি হোক, গায়ের তকলিদি হোক, কোনো দেখা দেখি নাই মানুষ যদি তিনি হন, তার কাছে অবশ্যই আপনাকে হকের দাওয়াত পৌঁছে দিতে হবে। যদি পৌঁছে দেন, ইনশাল্লাহ দেখবেন এই দাওয়াতের মাধ্যমে তার বিরুদ্ধে হয়তো প্রথমে ধাক্কা সৃষ্টি হবে, প্রথমে হয়তো উনি খেপে যাবে, পরক্ষণে আপনার প্রতি দিন দুর্বল হয়ে যাবেন। আজকে সকালেই তার প্রমাণ পেলাম, উনি সালাত আদায় করেছেন জানাজার সালাত সশব্দে সুরায় ফাতেহা পড়ে। এতেই মুসল্লিরা এমন খেপা খেপছে যে তাকে মার কাট করে সমাজচ্যুত করার অবস্থা, কিন্তু না, পরক্ষণেই তারা দুর্বল হয়ে গেছেন এবং তারা সবাই আলহামদুলিল্লাহ আহলে হাদিস হয়ে গেছেন। আজকে তবলিগ ইসলামে তারা হাজির হয়ে গেছেন, বলল আলহামদুলিল্লাহ। কোথায় সে টেকের হাট, কোথায় মাদারীপুর, সেখান থেকে মানুষ চলে আসছে এখানে। শুধু একটা সুন্নত উনি জাহির করেছিলেন, সেই সুন্নতের ধাক্কায় বাতিল সব পালিয়ে চলে গেছে। এমনি করেই হয়, সুন্নত জাহির করুন, গোপন রাখবেন না। বাল্লগু আন্নি ওয়ালাও আয়াতান, একটা আয়াত যদি আমার উম্মতে মুহাম্মদ জানে, আল্লাহ রসুল নির্দেশ, ওটা প্রচার করে দাও, পৌঁছে দাও। তাহলে বাল্লগু শাহেদুল গায়বা, যারা হাজির আছো তারা অনুপস্থিত ভাইদের কাছে পৌঁছে দাও। পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, যখনই পৌঁছানো হবে তখনই তাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে, আল্লাহ রসুলের নির্দেশ ফলো করার জন্য। ওয়াইন কুনতুম সালাসাতুন ফি ফালাতিন ফালিউয়ামিরু আলাইহি মাহাদহম, যে তিনজন তোমরা একটা জঙ্গলে বসবাস করো, তাহলে একজনকে সেখানে আমির বানাও। রসুলের হাদিস সামনে মৌজুদ আছে, এই জন্য আমাদের গ্রন্থ বলে দিয়েছি, যেখানে তিনজন হারেস থাকবেন অবশ্যই তাকে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। আপনাদেরকেও এই নসিহাত করবো, দয়া করে আপনারা হাদিসগুলো ফলো করার চেষ্টা করবেন, যেখানেই থাকুন একই লক্ষ্যে একই কর্মপদ্ধতিতে ঐক্যবদ্ধ হন, ঐক্যটাই বড় শক্তি। মনে রাখবেন, সংগঠন নাই, খালি বক্তৃতা আছে, লেখনী আছে, আপনাকে কেউই ভয় করবে না। কিন্তু বক্তব্য নাই, লেখনীও নাই, সংগঠন আছে, আপনাকে দেখে রাষ্ট্র পর্যন্ত কাঁপবে, আপনাকে খাতির করতে সবাই বাধ্য হবে। তাই সুসংগঠিত, সুসংবদ্ধ, জামাতবদ্ধ জাতি হিসাবে, সুশৃঙ্খল নাগরিক হিসাবে এবং শান্তিময় নাগরিক হিসাবে
আমরা এই বাংলাদেশে বসবাস করব, আমরা সামাজিক বিশৃঙ্খলা করব না, সমাজে কোনো রকম অশান্তি সৃষ্টি করব না, আমরা সমাজে বেআইনি কোনো কাজ করব না, আমরা আল্লাহ পাকের বিধান মেনে জীবন পরিচালনা করব, এটাই হোক আমাদের সবার শপথ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছিলেন, তুমি সর্বোত্তম চরিত্রের উপরে আছো, আমরাও সর্বোত্তম চরিত্রের অধিকারী হব ইনশাআল্লাহ, তাহলেই এই জমিনে আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি বর্ষণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের বা টিকে থাকার এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين.